মারা গেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক লেখক কূটনীতিক ও সংসদ সদস্য কুলদীপ নায়ার। বুধবার মধ্যরাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। তার বয়স হয়েছিল 95 বছর। সাক্ষী গণতন্ত্র মানবাধিকারের দাবিতে নির্ভীক ছিলেন। তার ফলক লেখনীতে দেশভাগের কষ্ট আর বিশ্বাসভঙ্গের কথা উঠে এসেছে বিভিন্ন সময়। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর সমালোচনা করে প্রথম সাংবাদিক হিসেবে জেনে যান কুলদীপ। 1990 সালে তাকে ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত করে ভারত সরকার। 97-এ হন রাজ্যসভার সদস্য মনোনীত। কাজ করেন ডেকান হেরাল্ড, দ্য ডেইলি স্টার সহ বহু সংবাদপত্রে। মুক্ত সংবাদ মাধ্যমের দাবিতে লড়াইয়ের জন্য 2003 সালে জেতেন অ্যাস্ট্রো পুরস্কার। কুলদীপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। শোক জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুপুরের লোধি শ্মশানে তার শেষ কৃত্য হবে।